উত্তম আকাশ পরিচালিত চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া ছবির শুটিং বুধবার 21 ফেব্রুয়ারি থেকে এবিসিতে শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিচ্ছেন নায়িকা শবনম বুবলি। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার সুপারহিরো ছবির শুটিং শেষে ঢাকায় ফিরছেন। এর আগে ভারতের দুটি স্টেজ শোতে অংশগ্রহণ করেন বুবলি। এ প্রসঙ্গে বুবলি বলেন, আমার কাছে অনেক ভালো লেগেছে, আমাদের অনেক সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সামনে পেছনে গাড়ি বহন ছিল, স্টেজ শোতে অনেক দর্শক ছিল, খুব সুন্দর একটা পরিবেশ, অনুষ্ঠান করতে পেরে ভালো লেগেছে। বাংলাদেশে যদি এমন করতে পারতাম তাহলে দর্শকের সঙ্গে আমাদের আরেকটু বেশি বোঝাপড়া হতো, তারা আমাদেরকে কাছে পেতেন, আমরাও দর্শকের সঙ্গে সরাসরি পারফর্ম করতে পারতাম। অবশ্যই বাংলাদেশে শো করতে চাই, তার আগে শো করার মতো পরিবেশ চাই। তিনি আরো বলেন, আমি কিন্তু এখনো কোনো যৌথ প্রযোজনা ছবিতে কাজ করিনি। যে কয়েকটা কাজ করেছি তা একেবারেই বাংলাদেশি ছবি, তারপরও আমাকে তারা চেনেন। আসলে ভারতের এমন শোগুলোতে সাধারণত সেখানকার তারকা শিল্পীরা অংশগ্রহণ করেন। যেমন ঋতুপর্ণা দিদি, জিৎ, দেব সহ সিনিয়র শিল্পী সেখানে শো করে থাকেন। কিন্তু আমার মনে হয় এই কালচারটা আমাদের দেশে নেই। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।